হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে আর একবার অনেক ওয়েলকাম। তা আজ হচ্ছে বাড়ি আসার ফোর্থ ডে, মানে আজ বোধহয় বৃহস্পতিবার। হ্যাঁ আজ বৃহস্পতিবার, আর এখন ওই দুপুর বিকাল বলতে পারো, টাইম 3টা 4টা হবে, 3টা হবে ওরা। যাচ্ছি হচ্ছে আমি আর মা মার্কেটে, একটু কেনাকাটা আছে, চলো যাই। মায়েরও আছে, আমারও আছে কিছু কেনাকাটা, তো কিছু দরকারি জিনিস আমার আছে আর কি। তো যাচ্ছি মার্কেট, চলো যাই। খাওয়া দাওয়া করে বেরোলাম মা আমি। বৃষ্টির দিনে এত রাস্তাঘাট নোংরা থাকে না, বিরক্ত। তো প্রায় চলে এসেছি মহাবিস্থানে, মহাবিস্থান যাব। মায়ের আমার টুকটাক কিছু কেনার আছে, সেগুলো নেব। অনেকক্ষণ আর কেনাকাটাও প্রায় হয়ে গেছে, আর বাড়ি ফিরবো। ফেরার পথে কার সাথে দেখা? তোকে চিনবে কেউ? এখন চিনবে তোকে? নেহা নেহা নেহা, যার সাথে শুরুতে ব্লগ করতাম যখন আমি মেয়ে ছিলাম। তো এই যে নেহা, অনেকদিন পরে আসলাম। তো এখন এইখানে হচ্ছে ও কাজ করে এই দোকানে, তো দেখা হলো। আমি বললাম যে চল ভিডিও করি, অনেকদিন ভিডিও হয় না তোর সাথে, বল একটু। তো যাই হোক, দিদির কাছ থেকে এখন পার্টি নেওয়ার জন্য আমি বলে যাচ্ছি যে কবে পার্টিটা দিবা। এত বড় একটা গুড নিউজ পেলাম, প্রথমেও ছিলাম, আজকে হঠাৎ দেখা, মানে আজকেই সুখবরটা দিয়ে আজকেই আবার দেখা হয়ে গেল। তো যাই হোক, সুখবরটা বল, নাহলে লোকে অন্য কিছু বলবে। সুখবর তো সবাই জানে, অলরেডি সবাই জানে যে দিদির আজকে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিদি তুলছে। ইউটিউব মানে ইউটিউবের এই এতদিনের জার্নিতে আজকে দিদি ইউটিউবের কর্মফল পাইছে। সব কথার এক কথা, দিদি যখন আসলো তো তোমাদের সাথেও আরেকটু কিছু শেয়ার করি যে এই যে এই শপটা, এটা হচ্ছে শচীন্দ্র জুয়েলার্সেরই আরেকটা আউটলেট। এটা হচ্ছে ইমিটেশন জুয়েলারি অ্যান্ড জেমস, শচীন্দ্র জুয়েলারির একদম পাশেই, কালীবাড়ি রোড যাওয়ার রাস্তাটার একদম অপোজিটে, ঠিক আছে? তো আমাদের এখানে 24 ক্যারেটের গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যায়, বিভিন্ন রকমের যে অ্যাস্ট্রোলজিক্যাল স্টোনস হয় ওগুলোও পাওয়া যায়, সাথে 80 জুয়েলারি অ্যান্ড অনেক কিছু পাওয়া যায়। তো তোমরা এসে ভিজিট করো, আমাদের পূজা স্পেশাল কিছু অফার্স আছে, আর সব কিছুর উপরে 10% ডিসকাউন্ট প্লাস পূজা স্পেশাল তো অফারটা আছেই। তো তোমরা প্লিজ এসে সবাই ভিজিট করো। তোমরা এখানে আসতে পারো, একদম হচ্ছে মহাবিস্থানে কালীবাড়ি রোড, রোডের উপরেই হচ্ছে এই শপটা। তোমরা আসলে যদি কিছু পছন্দ হয় এখান থেকে পারচেজ করতে পারো। তো এখানে কি কি পাওয়া যায় তার একটু ঝলক তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। শপটা দেখানো তো এক ভিডিওতে আজকে সম্ভব না, কিন্তু দেখাই। এখানে খুব সুন্দর সুন্দর ফ্যান্সি ব্যাগ পেয়ে যাবে তোমরা, প্রত্যেকটা ব্যাগই পছন্দ হবে। এগুলো সব এক্সক্লুসিভ আইটেম আছে, ভীষণ সুন্দর। এবার অন্য কিছু দেখাই। তো এই যে আরো কিছু কালেকশন, এগুলো 24 ক্যারেটের হচ্ছে জুয়েলারি। তো এই যে একটা দেখো, সীতাহার আর তার সাথে চিক, আর এদিকে এই যে একটা হার রয়েছে, প্রত্যেকটা হারই খুব সুন্দর। আর এটা তো পুরো একদম সোনার মতো, এটা যদি কেউ বাইরে পরে বেরো একদম বোঝাই যাবে না যে এটা সোনা না, একদম সোনা। আর এই যে কিছু এডি কালেকশন, এই হারগুলো ভীষণ সুন্দর, এই নেকলেসগুলো দেখো অনেকগুলো কালারে আছে। তাছাড়া এই যে এখানেও আছে, তোমরা আসলে দেখতে পারবে, অনেক রকমের অনেক কিছু আছে। তো সবটা তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না, তো তোমরা এসে অবশ্যই এখানে ভিজিট করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কালেকশনগুলো। আর এই যে ব্রেসলেটেরও কিছু কালেকশন আছে, একদম ইউনিক, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব ইউনিক, পিওর এডির উপরে সব, আর সব পিওর এডির উপরে। আর এই যে এদিকেও কিছু, এগুলো গোল্ড প্লেটেড, হ্যাঁ এদিকেও কিছু আছে দেখো। এই যে কিছু মঙ্গলসূত্র রয়েছে, ফ্যান্সি, এগুলো পুরো গোল্ড কালারের উপরে। এই যে আমাদের স্টোনস আছে, এগুলো সব ডিসপ্লের জন্য এই কটাই দেখাচ্ছি আপাতত। এগুলো সব ল্যাব টেস্টের স্টোন আছে, ঠিক আছে? এগুলো সব ল্যাব টেস্ট করা, আর পিছনে স্ক্যানার আছে, স্ক্যানার দিলে পরে আপনারা সব এই স্টোনের ব্যাপারে জানতে পারবেন। তো সবার যদি ভালো লাগে আমাদের কালেকশন, তো আমাদের আরও অনেক কালেকশনস আছে, সব তো একটা ভিডিওতে দেখানো পসিবল না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই ভিজিট করো, তো সবার জন্য থাকবে স্পেশাল অফার।
এখন বাড়ি আসলাম, প্রায় 7টা বাজে। মার্কেটে এত ভিড় আর রাস্তা এত জ্যাম, মানে বাড়ি ফিরতেই ওই এইটুকু রাস্তায় 1 ঘন্টা লেগে যায়, এতটা ভিড়। তো এখন বাড়ি ঢুকলাম আর টুকটাক কেনাকাটা মাও করেছে, মাই বেশি করেছে, আমি টুকটাক কিছু কেনাকাটা করলাম। আর এখন খুব খিদে পেয়েছে, পাপাকে বললাম একটু মোমো পাঠাও, মোমো খাবো, গিয়ে আর খেতে ইচ্ছে করলো না, আর তো মানে টায়ার্ড লাগছে, ঘুরেই টায়ার্ড হয়ে গেছি। তো পাপা এখন মোমোটা আনলে মোমো খাবো। যে টেস্টি টেস্টি মোমো চলে এসছে, এটা হচ্ছে আমাদের এখানে ভাইদার মোমো, যেটা কিনা আমার খুব ভালো লাগে, মাটন মোমো। কেনাকাটা অনেক কিছু আছে, পুরো বিছানা ছড়িয়ে ছিটিয়ে আছে, সব কিছু এগুলো গোছাবো। আর কি কি নিয়েছি তার মধ্যে কিছুটা তোমাদেরকে এখন দেখাই। এই যে টিকলি, নাকের নথ, হাতের বালা, চুড়ি, আংটি, এখানে কোমর বন্ধন। তো এগুলো দেখে বুঝতে পারছো কি না জানি না, এগুলো হচ্ছে বিয়ের বাজার। তো বিয়েটা কার হচ্ছে এখন প্রশ্ন, যে বিয়েটা কার। এই যে টিকলি, তা এখন হচ্ছে বিয়েটা কার, যা বিয়ের বাজার হলো। তো হ্যাঁ, সামনে বিয়ে আছে, তো কার বিয়ে কী বিয়ে সবটা পরে বলবো তোমাদেরকে। তো যাই হোক, এগুলো আমার জন্য কিন্তু না, এই কেনাকাটাগুলো যার বিয়ে তার জন্য কেনাকাটা, তো তার জন্য আমি এগুলো এখান থেকে কিনে নিয়ে যাব। তো সেই জন্য আমার বিয়ে না একেবারেই। তো যাই হোক, সেটা পরে বলবো তোমাদের, কার বিয়ে, কবে বিয়ে, কী সব কিছু তোমাদেরকে পরে বলবো। আর বাকি যে যা যা কেনাকাটা করেছি সবটা তোমাদেরকে পরে অন্য সময় আমি দেখাবো। এভরিওয়ান গুড মর্নিং, আজ হচ্ছে নেক্সট ডে সকালবেলা, ঘুম থেকে ঘুম ভেঙে গেছে 9টার পরপরই, কিন্তু বিছানা ছাড়লাম 10টা, এতক্ষণ শুয়ে ফোন ঘাঁটলাম আর কাজই করলাম, সেটা হচ্ছে ভিডিও এডিটিং করলাম তোমাদের জন্য। আর কালকে রাতে ওর পর আর ব্লগ করিনি, তো তারপরে ভাবলাম ওটা করে নিই, ব্লগটা কমপ্লিট করি। তো আজকে হচ্ছে শুক্রবার, আজ হচ্ছে শুক্রবার, আর হচ্ছে আজকে যাওয়ার কথা আছে একটু মাকে নিয়ে ডক্টরের কাছে, মাকে ডক্টর দেখাতে হবে, কী বিষয় কী সেটা আমি পরের ব্লগে বলবো। তো সেই জন্য মাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব, আমি যাবার আগে কাজগুলো করে যাচ্ছি, মাকে একবার ডক্টর ডক্টর দেখিয়ে দেখিয়ে তারপরে যাব। আর মায়ের আর একটা কাজ আছে, তার জন্য আমাকে যেতে হবে আর এক জায়গায়, তো সেটাও হচ্ছে মাকে নিয়ে যাব। আর উঠেছি এখনও, মুখ মানে কিছু ফ্রেশও হয়নি, ভিডিওটা এডিটিং করলাম, বিছানা ফিছানা কিছুই তোলা হয়নি। তো এখন উঠে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিছু খাবো, আর ডক্টরের কাছেও যাওয়ার আছে, ওই সকাল 10টা থেকে দুপুর 3টে অবধি ডক্টর থাকে। তো সেই সে ওই টাইমিংয়ে, ওই টাইমিং বুঝে আর কি যেতে হবে ডক্টরের কাছে। তো এখন যাই, ফ্রেশ হই চলো। আর ইউটিউব থেকে কত টাকা কি পেয়েছি সবাই জিজ্ঞেস করছো, তো সবাইকে বলবো একটু ধৈর্য ধরো, ভিডিওর মাধ্যমেই আমি জানাবো, এভাবে আমরা ফট করে বলতেও পারি না, কারণ ইউটিউব থেকে এটা রুলস নেই। তো আমি ঠিক বলবো এটা পরবর্তী ভিডিওতে, আমি তোমাদেরকে জানাবো। তো একটু অপেক্ষা করে যাও, কত কী পেয়েছি না পেয়েছি, কী করবো না করবো সবটাই তো তোমাদেরই বলবো, বলো, তোমাদের জন্যই তো এটা পেয়েছি, তো অবশ্যই তোমাদেরকে আমি বলবো। তো সেটার জন্য একটু অপেক্ষা করো, পরবর্তী ভিডিওতে ইচ্ছে আছে বলার। আর পরবর্তী বলতে কোন ভিডিওতে গিয়ে বলতে পারবো জানি না, কারণ ব্লগ করে আর এগুলো করে টাইম হচ্ছে না সেভাবে। তো আমি বলবো কখন ফাঁক হয় সেই হিসাবে বলবো। তাহলে চলো, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যে যেখানে আছো এখন সেখানেই থাকো। চারিদিকে যা হচ্ছে, মানে সিকিমের যা ঘটনাগুলো হয়েছে তার জন্য ভীষণ খারাপ লাগছে, সব কিছু ঠিক হয়ে যাক, সবার প্রিয়জনগুলো প্রিয়জনরা সবার বাড়ি ফিরে আসুক, সবাই ভালো থাকো, দেখেই খুব খারাপ লাগছে। তাই যে যেখানে আছো ঠিক মতন থাকো, তাহলে চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।